এরা সবই পারে, আপনার নিজেদের প্রয়োজনে যে কোনো রূপ ধারণ করাটা এদের আসলে ওয়ান ক্যান অফ পেশা অথবা নেশা, যেটি আপনি বলেন। পৃথিবীর বিভিন্ন দেশে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বা বিভিন্ন ধরনের সংগঠন আছে যারা ত্রাণ কর্মকাণ্ড চালায়। বিদেশ থেকে অনেক টিম আসে এখানে সহযোগিতা করে, কিন্তু এই সহযোগিতার আড়ালে তারা কি আর অন্য কিছু করে? হ্যাঁ, মানে ধরেন কী বলা হয় যে বাঘরে ধরতে হলে ঘোগের দরকার, আর এই মুহূর্তে ঘোগ বলেন, বাঘ বলেন, বীর বলেন, পুরো একটা কম্বো হিসাবে আমাদের বীররা নিজেদের অবস্থান প্রকাশ করছে। দর্শক, বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো, ইয়েমেন বলেন, আফগানিস্তান বলেন, ইরাক বলেন, সিরিয়া বলেন, বা আমাদের ফিলিস্তিনের সেই গাজা উপত্যকা বলেন, বা পশ্চিম তীরে বলেন, এই অঞ্চলগুলোতে ত্রাণ সহযোগিতা পাঠায় ইউরোপীয়রা, পাশাপাশি আমেরিকা। ইভেন আপনি গাজাতেও দেখেন সমুদ্রে একটা করিডোর তৈরির সিদ্ধান্ত হয়েছিল, কোনো ত্রাণ আসছে এ পর্যন্ত নিউজ পাইছেন পান নাই। এবার আসেন যে এরা আসলে এখানে ঢুইকা কী করে, তবে এবার বীরদের চোখে ফাঁকি দিতে পারে নাই, ধুলা দিতে পারে নাই, উল্টা আটক হয়ে গেছে কে? আমেরিকা এবং ইসরায়েলের এজেন্টরা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে আমাদের ইয়েমেনের বীররা। তারা বলছে আটক ব্যক্তিরা মার্কিন ইসরায়েলি নেটওয়ার্কের গুপ্তচর, এই ব্যাপারটার কাছে, মানে এই ব্যাপারটা নিয়ে তাদের কাছে যথার্থ প্রমাণ রয়েছে। আপনার আনাদোলু এজেন্সি গণমাধ্যমটি বলছে যে গুপ্তচর আটকের ঘোষণা দিয়েছে আমাদের বীররা গত 10 জুন। তাদের বক্তব্য, মার্কিন ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্কের পুরো একটি সেলকে তারা আটক করতে সমর্থন হয়েছে। এই দলটি মানবিক কাজের আড়ালে ইয়েমেনের বিভিন্ন তথ্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাতে তুলে দিত। আটক ব্যক্তিরা বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থা, জাতিসংঘের সংস্থাগুলোর হয়ে কাজের অজুহাতে ইয়েমেনে অবস্থান করছিল। তাদের কাছে গুপ্তচর বৃত্তির সরঞ্জামও পাওয়া গেছে। তবে আমাদের বীররা কতজনকে আটক করেছে বা অভিযুক্তদের কে কোন দেশের বসবাসকারী নাগরিক, সেই সম্পর্কে তাদের স্পষ্ট একটা বক্তব্য যে আমেরিকা এবং ইসরায়েলের অনুসারী, আবার তাদের এবং পশ্চিমাদের নাগরিকরাই এখানে কানেক্টেড। এদিকে জাতিসংঘ আটক ব্যক্তিদের ত্রাণকর্মী হিসাবে অভিহিত করেছে। বীরদের ঘোষণার একদিন আগে জাতিসংঘ বলছিল যে 11 জনকে আমাদের বীররা আটক করেছে, তারা মানবিক কাজে সেখানে অবস্থান করছিলেন, তাই এসব কর্মীকে অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তা আমরা মনে করি এখানে বিভিন্ন ধরনের ঘটনা তো অবশ্যই আছে, তবে আমাদের বীররা যদি একটু ভালো করে যাচাই বাছাই করে দেখে যে না আমাদের যাদেরকে গুপ্তচর মনে করা হচ্ছে তারা আসলেই গুপ্তচর, দেন ফাইন, এটার ব্যাপারে সামনে প্রসিড করা উচিত। আর যদি মনে যে না তারা গুপ্তচর না, বাট সামহাও একটা মিসিং তথ্য আছে, দেন সেই ক্ষেত্রে হয়তো বীরদের ভিন্ন ভূমিকা থাকবে। তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি খুব সিরিয়াস অবস্থানে যেটা আসি যে হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে এরা নানান ধরনের কিন্তু নেটওয়ার্কিং কিন্তু এরা চালায়, নানান ধরনের, এটা আপনি হালকা নেওয়ার সুযোগ নেই। তো এখন আমাদের বীররা যাদেরকে ধরছে এদের মধ্যে বেশিরভাগই আমেরিকা এবং ইসরায়েলের অনুসারী, যদিও এটা নিয়ে জাতিসংঘ লড়াচাড়া করতেছে, কিন্তু এই জাতিসংঘের কর্মীটর্মি আপনি দেখেন, ইসরায়েল যখন বলে যে ফিলিতে জাতিসংঘের কাজ হচ্ছে উল্টাপাল্টা করা, জাতিসংঘ সন্ত্রাসী, জাতিসংঘ এইটা, জাতিসংঘ যখন এদেরকে কালো তালিকাভুক্ত করলো, জাতিসংঘ ওইটা, ওইটা নিয়ে কোনো আলোচনা হয় না। এখন দেখা যাক আমাদের বীররাও ইসরায়েলি স্টাইলে কিন্তু কাটা দিয়া কাটাটা তুলছে। এবার জাতিসংঘের ভূমিকা কী হয় বা পশ্চিমাদের ভূমিকা কী হয় সেইটা আমরা দেখা দরকার একটু, সেটার অপেক্ষায় বসে আছি। তবে কাউকে ছাড় দেওয়া যাবে না, গোয়েন্দা নজরদারি এরা চালাচ্ছে, এটা 100% সত্য। তো সেই ক্ষেত্রে আমাদের ইয়েমেনের, লেবাননে, ইরাকে বা সিরিয়ায় আরও যে বিভিন্ন রাষ্ট্রগুলো আছে যারা ইরানের অলিগার্কস হিসেবে চিহ্নিত, তাদেরকে আরও সচেতন হতে হবে, সাবধানও হতে হবে, তাহলে আশা করি ভালো কিছু হবে। তো দেখা যাক এটা কীভাবে ডিল হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।